আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আমরা আজকে আপনাদের দেখাবো একটা নাশপাতি বাগান, মানে আমি যেই সাইডে আসছি বিশাল বড় বড় বাগান, নাশপাতি বাগান আছে, ওই সাইডে আছে আপেল বাগান, বিভিন্ন ফলের বাগান আর কি। এটা স্পেনের বার্সেলোনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। আমি অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে আসতে পারেন। চলুন, কী ধরনের এই বাগান এবং কীভাবে নেওয়া যায় সে বিষয়টা একটু আপনাদের সাথে আলাপ করবো এবং আপনাদের দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখুন এগুলো হচ্ছে নাশপাতির বাগান। তো আপনাদের ভাবি আপনারা দেখতে পাচ্ছেন, উনি দেখি কতগুলি নিছ, এটা অনেকগুলি নিছে। কিন্তু এখানে একটা নিয়ম কি, আপনারা যারা আসবেন 10 ইউরো করে দিবেন, যত পারেন খাবেন, এটা কন্ডিশন হচ্ছে এটা। আর যা নিচে পড়ে আছে এগুলো আপনারা নিতে পারবেন। তো আপনারা দেখুন বিশাল বড় এই বাগান, এই বাগানটি কিন্তু দেখার মতো। তো আমি এই যে দেখুন অনেক পড়ে আছে, অনেক হাজার হাজার পড়ে আছে, মানে খুব অসাধারণ। কারণ এইটা এত সুন্দর, এই ফিলিংসটা কিন্তু আপনারা যদি না আসেন সামনে তাহলে কিন্তু পাবেন না। তো অনেক লোকজন, এই দেখো ওই যে তারা তুলতেছে, এই তারা তুলতেছে ওই যে ওখানে। তো অনেক অনেক লোকজন এখানে আসে ভিজিটে দেখার জন্য। তো আপনারা যারাই আসবেন খুব এনজয় করতে পারবেন, খুব আনন্দ করতে পারবেন, কারণ এত সুন্দর একটা জায়গা। এবং উঠাইতেছে ওইটা ভিতরে, আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন বিশাল, মানে বাগানের আপনি সারাদিনও শেষ করতে পারবেন না এক একটা বাগান। এটা হচ্ছে, এই আমি একটা ছোট একটা নিলাম টোকায়া, তো আমি সেটা একটু খাবো। অনেক মজা ভিউয়ার্স, অনেক মজা এই নাশপাতি। হ্যাঁ, এবং আপনাদেরকে আমি আনার বাগান দেখাবো, ওই সেটে আপেল বাগান, আপেল ওটা হচ্ছে আপেল। আর এটা হচ্ছে, এটা হচ্ছে নাশপাতি ভিউয়ার্স। তো আপনারা যারা আসবেন এখানে অনেক মজা পাবেন, কারণ দেখার মতো একটা জায়গা। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, অন্যদিকে একটু দেখাবো। ওকে, অন্যদিকে একটু দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, এটা একটা বাগান, আমরা পার হয়ে আসলাম, এবং এটা একটা আপেল বাগান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন এটা হচ্ছে আপেল বাগান। আমরা একটু আপনাদেরকে এই আপেল বাগানটা দেখাবো, বিভিন্ন রকমের আপেল। তো এই আপেল বাগানগুলো আপনারা দেখুন, খুব মজার এই আপেল। এই গাছ দেখুন আপনারা, বিভিন্ন রকমের আপেল হয়ে আছে এখানে, অনেক মজা। এবং যে বাগানগুলা কিন্তু বিশাল এরিয়া নিয়ে ভিউয়ার্স, বিশাল এরিয়া নিয়ে। তো আপনারা যারাই এই আপেল বাগানে আসবেন অবশ্যই এনজয় করবেন, কারণ বিশাল বড় আপেল বাগান। এই আপেল বাগানে আসলে মনটা জুড়িয়ে যাবে। দেখুন ভিউয়ার্স কত সুন্দর আপেল বাগান, আপেল হয়ে আছে। কারণ দেখার মতো একটা জায়গা। হ্যাঁ এগুলো আপেল, এই দেখো। হ্যাঁ, খুব সুন্দর এই আপেল বাগানগুলা, অনেক ভিউয়ার্স, অনেক মজা। এবং আপনারা যারা এখানে আসবেন বিভিন্ন ধরনের বাগান দেখতে পাবেন, কারণ এই যে জায়গাটা, যেই প্রদেশের কথা বললাম আমি, দেখার মতন এক কথায় অসাধারণ। যাও এখানে, যাও কটা ফটো তোলো ভিউয়ার্স। না না না,
কারণ এখানে যারা এখানে আছে বাগান কর্মকর্তা তাদের সাথে আলাপ করে তারপরে আমরা কিছু আপেল নিব। তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আপনারা দেখলেন জায়গাটি, সুন্দর জায়গাটি, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আমি আপনাদের দেখালাম যে আপেল বাগান খুব সুন্দর, আপেল বাগান আপনাদের মন জুড়িয়ে যাবে। এই আপেল বাগানে যদি আপনারা আসেন মানে এত সুন্দর বাগান হতে পারে আপনারা যদি না দেখেন নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো আমি চাই আপনাদেরকে বিভিন্ন কিছু দেখানোর জন্য, আপনারা অবশ্যই এনজয় করছেন আশা করি এবং ভালো লাগবে, এবং ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খুব তো এনজয় করতেছো এই আপেল বাগান পেয়ে, তো তুমি খুশি, আমরাও খুশি। হ্যাঁ দেখার মতো, মানে এটা খাওয়া বড় জিনিস না, সবচেয়ে বড় কথা হইছে ফল দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে, ফল দেখলি মজা, তাই না? খুবই চমৎকার। কারণ এরকম আপেল বাগান কারণ আমি কখনো দেখি নাই, আর স্পেনে আমি এই প্রথম থেকে মানে বড় বাগান, এমনি ছোট সাটা তো আছে বন জঙ্গলে, দেশে অভাব নাই ছিল না। ভিউয়ার্স দেখুন যে আপেল কারণ এত সুন্দর, এত ফল ধরছে, আর মাটিগুলা এ দেখুন, আমি একটু নিচে থেকে আপনাদের দেখাই, মানে এই মাথা তো এই মাথা কিন্তু দেখা যায় না ভিউয়ার্স, আপনারা দেখুন ছোট একটা গাছে কীরকম হয়েছে। আমি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা টের পাবেন।